আসসালামু আলাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল টি ওয়ান সংবাদ। সাথে আছি আমি মনির হোসেন। সংবাদের শুরুতেই শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে সরকার, বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যায্য মূল্যে কৃষকের ধান কিনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সর্বগ্রাসী হয়ে উঠেছে আত্রাই নদী, মুহূর্তেই তলিয়ে গেছে 200 গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ক্রাইস্ট চার্চে নিহত পরিবারের 200 জনকে হজ পালনের সুযোগ। এবং ইন্ডোর এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ। শীর্ষ সংবাদের পরে এবার জানিয়ে দিব বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চায়। গত এক দশকের উন্নয়নে দেশ এখন বিশ্বে সম্মানজনক অবস্থান করে নিয়েছে। 17 জুলাই বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের প্রশংসা করেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ক্ষুধামুক্ত দেশে পরিণত হয়েছে, এখন লক্ষ্য দারিদ্র্যমুক্ত করা। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এখনও যেসব এলাকায় ধান কেনা হয়নি, সেখানে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরাসরি ধান কেনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এদিকে সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসকদের জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 17 জুলাই বুধবার দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে আলাদা আলাদা বৈঠকে মন্ত্রীরা তাদেরকে এসব নির্দেশনা দেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন। ডিসিদের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী আগামী বোরো মৌসুমে নতুন নীতিমালা গঠন করে মিলারদের মাধ্যমে সমপরিমাণ ধান ও চাল কেনার কথা জানান। নওগাঁর মান্দায় বানভাসী মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। হঠাৎ বন্যায় অনেকটা দিশেহারা লক্ষাধিক মানুষ। আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় 200 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় 2000 হেক্টর জমির রোপা আউশ ও রবি ফসল সহ 500 পুকুরের কোটি টাকার মাছ। দুর্গতরা অনেকেই বন্যা নিয়ন্ত্রণে বাঁধে আশ্রয় নিয়েছে। দুর্গতদের তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আর কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে প্রায় 1000 হেক্টর ফসলের ক্ষতি নিরূপণ করেছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বুধবার ভোরে মান্দার আত্রাই নদীর নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 300 ফিট ভেঙে গেছে যায়। স্রোতের প্রবল তোড়ের মুহূর্তের মধ্যে পানি ঢুকে পড়ে গ্রামে গ্রামে, প্রায় 3 ফুট পানির নিচে তলিয়ে যায় প্রায় 2000 হেক্টর রোপা আউশ সহ রবি ফসল। আকস্মিক এ বন্যায় 200 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। 17 জুলাই বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নদীর 10 একর জায়গা দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ। এছাড়া এদিন চায়না হার্বাল ও বসুন্ধরা গ্রুপের দখল করা বিশাল এলাকাও দখলমুক্ত করা হয়। ঘুরিয়ে দেওয়া হয়েছে নদীর জায়গা দখল করে নির্মিত অসংখ্য স্থাপনা। সংস্থাটি জানায়, উচ্ছেদ অভিযানে 62 লাখ টাকায় নিলাম করা পাথর রাতের আঁধারে সরিয়ে নেয়ার অভিযোগে চায়না হার্বাল নামে একটি কোম্পানির পন্টুন ট্রাক ও এক্সিক্যাভিটর জব্দ করা হয়েছে। এছাড়া দেশের নাম করা একটি আবাসন প্রতিষ্ঠান কর্তৃক দখল করা জমিও এদিন দখলমুক্ত করা হয়। এদিন বিকেলে কেরানীগঞ্জ পাড়ের দোলেশ্বর এলাকায় বুড়িগঙ্গার 10 একর জায়গা ভরাট করে তৈরি করা এক প্রতিমন্ত্রীর বাগান বাড়িও গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, দখল ঠেকাতে কারো পরোয়া করছেন না তারা। 45 দিনের অভিযান শেষে এ পর্যন্ত প্রায় 6000 স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার জন্মদিনের আয়োজন চলছিল সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখের একটি গ্রামে। সেই আয়োজনের প্রতিবাদ জানাতে সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের 6 কিলোমিটার ভেতরে ঢুকে আয়োজকদের শাসিয়ে গেছে চীনা সামরিক বাহিনীর একটি দল।
গত 6 জুলাই লাদাখের পূর্বাঞ্চলের দেমচক সেনা শিবিরের কাছে একটি কোয়াল গ্রামে এ ঘটনা ঘটে। দুটি গাড়িতে করে আসা চীনের ওই 1100 লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল LAC ডিঙিয়ে ভেতরে ঢুকে প্রায় 40 মিনিট অবস্থান করে। এই ঘটনায় নয়াদিল্লিতে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সীমান্তবর্তী লাদাখের বাসিন্দারা। ঘটনাটির ব্যাপারে চীনের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে দোকলাম মালভূমির কাছের চীনের সড়ক নির্মাণ প্রকল্পকে ঘিরে তাদের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা ছড়ানোর 2 বছরের মাথায় এই ঘটনায় ফের উত্তপ্ত দুদেশের সীমান্ত। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী হামলার হতাহতের পরিবারের 200 জন পাবেন বিনামূল্যে পবিত্র হজ পালন করার সুযোগ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ নির্দেশ দিয়েছেন। 16 জুলাই মঙ্গলবার ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে নিযুক্ত সৌদি দূতাবাস ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। হজের পর বাদশাহ সালমানের নেতৃত্বে ক্রাইস্ট চার্চ হামলায় হতাহতদের পরিবার নিয়ে একটি সেমিনার আয়োজিত হবে বলেও জানান তিনি। গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে জুমার নামাজ চলাকালীন হামলা চালায় খ্রিস্টান সন্ত্রাসবাদী ব্র্যান্টন ট্যারেন্ট। এতে 50 জন মুসল্লি নিহত হন। ইন্ডোর এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে 9-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে 6 গোল করেছেন মইনুল ইসলাম কৌশিক। নিজেদের প্রথম 2 ম্যাচে ইরান ও মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় দল। শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। 5 মিনিটের মধ্যে কৌশিকের 2 ফিল্ড গোল এনে দেয় লিড। 9 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 3-0 করেন আশরাফুল। 11 মিনিটে কৌশিক এবং 17 মিনিটে দলের 5ম গোল করেন রাসেল মাহমুদ জিমি। দলের বাকি 4 গোলের 3টি করে কৌশিক এবং জিমির স্টিক থেকে আসে অপর একটি গোল। এ জয়ে 5ম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। চ্যানেল T1 সংবাদ শেষ করার আগে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে সরকার, বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যায্য মূল্যে কৃষকের ধান কিনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সর্বগ্রাসী হয়ে উঠেছে আত্রাই নদী, মুহূর্তেই তলিয়ে গেছে 200 গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ক্রাইস্ট চার্চে নিহত পরিবারের 200 জনকে হজ পালনের সুযোগ। এবং ইন্ডোর এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ। চ্যানেল T1 সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।